রাজ্যের একাংশ রাস্তার হাল বেহাল। এই সকল রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের সমূহ অসুবিধা পোহাতে হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের নেই কোনো হেলদোল, জানিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। মোহনপুর বিধানসভার তারাপুর চৌমুনি থেকে সিমনা অভিমুখে বাদিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটি তারাপুর বিজয়নগর মধ্য বিজয়নগর হয়ে পুনরায় আগরতলা সিমনা প্রধান রাস্তার সঙ্গে গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে মিলিত হয়েছে। রাস্তাটির দৈর্ঘ্যে প্রায় 4.1 কিলোমিটার। রাস্তাটির বেহাল অবস্থার কারণে ভুগছে বিজয়নগর মধ্য বিজয়নগর এলাকার প্রায় 6-7টি গ্রামের গ্রামবাসীরা। এই রাস্তাটি দিয়ে সিমনা সহ পাহাড়ি এলাকার জনসাধারণরা যাতায়াত করে, কারণ রাস্তাটি আগরতলা বা মোহনপুর যেতে বাইপাস রুট হিসেবে ব্যবহার করা হয়। গোটা রাস্তাটির মধ্যে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তের কারণে যানবাহনগুলো চলাচল করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। যানবাহন চালকরা বলেন, তাদের গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করলে। আমরা তো খুব কষ্ট রাস্তাটাতে যাওয়া, গাড়ির প্রচন্ড ক্ষতি হয়। অসুবিধা হয়? স্কুল দে তাইতে। আর কোনো সমস্যা হয়নি রাস্তার জন্য? ও গাড়ি অ্যাম্বুলেন্স আইতে কষ্ট লাগে, জল ফরে শুইল। কি দেখেন সবসময়? হ্যাঁ, সবসময় খারাপ আছে রাস্তাটা। আপনারা চান কি এটা? আমি তো রাস্তা তো ভালো করে করে দিলে ভালো হইব সবাই সবাই মানুষের জন্য। মাঝে মাঝে পূর্ত দপ্তর রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেয়, কিন্তু নিম্নমানের কাজের দরুন কিছুদিন পরই রাস্তাটি আবার বেহাল অবস্থায় পরিণত হয়। রাস্তা ব্যবহারকারীরা জানান, এই রাস্তাটি স্থায়ীভাবে ঠিক করানো হোক। এদিকে মোহনপুর পূর্ত দপ্তরের এসডিও রাজেশ সাহা জানান, রাস্তাটি স্থায়ীভাবে ঠিক করার জন্য এস্টিমেট করে প্রপোজাল পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরে, কিন্তু সেই এস্টিমেট ফাইন্ডিংয়ের অভাবে কিছুটা কম করে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই রাস্তার টেন্ডার কল করা হবে, এবছর নাগাদ রাস্তার কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই রাস্তাটা আমরা ফ্রিকোয়েন্টলি মেনটেন্স করি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কিছু জায়গা দিয়ে জায়গাগুলো জল জমে যায়, আমাদের রাস্তাগুলো আমাদের ভেঙে যাচ্ছে এবং এইগুলোকে পিরিয়ডিক্যালি মেনটেন্স করাচ্ছে। তো তথাপি আমরা এই ব্যাপারে একটা একটা বোল্ড ডিসিশন নিয়েছি, আমরা এই ব্যাপারে আমরা একটা রাস্তা এটাকে আবার মানে ইম্প্রুভমেন্ট করছি আমরা এটাকে। তো সেটা হচ্ছে কি, আমরা তারাপুর চুমুনি টু সিদাই, তো এটার জন্য আমরা নতুন করে এস্টিমেট পাঠিয়েছি হাইওয়ে অথরিটির কাছে। ওটার রেসপেক্টে অলরেডি টেন্ডার হ্যাজ বিন কল্ড অ্যান্ড ওটার মধ্যে আমরা প্রথমে WBM3 করবো, পাশাপাশি বিএম আর কার্পেটিং করবো। স্যার কতজন নাগাদ লাগতে পারে এই সমস্ত প্রসেস শেষ হওয়ার পর রাস্তার কাজ শুরু হতে? আপনি মোটামুটি ধরে নিন উইদিন এই বছর লাস্ট এন্ড অফ দিস ইয়ার আমরা কাজটা ধরে নিতে পারবো, এটাকে আপনাকে গ্যারান্টি দিতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।